ফিল্ম বিরতির পর এবার যে খবরে নজর রাখবো সরস্বতী পূজোর আগে পূজো কমিটিদের নিয়ে বৈঠক দুর্গাপুর থানায় 134টি পূজো কমিটিদের নিয়ে বৈঠক করা হয় বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে সহ দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা প্রত্যেক পূজো মণ্ডপে যাতে নিরাপত্তা রক্ষিত থাকে সেটা নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি শনিবারের মধ্যে প্রতিমা নিরঞ্জনেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো সমস্যা হলে পুলিশকে তৎক্ষণাৎ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে কমিটির এটা তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পুজো মহরম ঈদ কালী পুজো কুরবানি এইসব নিয়ে তো মিটিং পুলিশের সাথে হয়েই থাকে আমাদের যেটা যেটা হলো ক্লাবগুলোকে ডেকে সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা জানানো হলো যে সরস্বতী পুজো হোক সরস্বতী পুজো আনন্দ করেই হোক কিন্তু সরকারি সিদ্ধান্ত মেনেই সরস্বতী পুজো করতে হবে এবং যেদিন বিসর্জনের দিন আছে সেদিন বিসর্জন করতে হবে এবং কেউ যদি কোনো অনুষ্ঠান করে তাহলে পুলিশের নজরে নিয়ে আসতে হবে এবং পুলিশকে জানাতে হবে যে আমরা এই দিন এই অনুষ্ঠান করছি টোটালটাই পুলিশের গোচরে থাকবে এবং পুজো হবে এবং সুষ্ঠুভাবে পুজো হবে এটাই আর কি।